your hands say. Bye-bye. बहुत तेज हो रहे हो हैं, बहुत तेज हो रहे हो। So, hey, what's up, guys? তোমরা এখন আছো ওয়েস্ট বেঙ্গল সুবহামনাথ লাইফস্টাইল ভ্লগে। So, guys, তোমাদের সকলকে স্বাগত আমার একটা নতুন ভ্লগে। So, অনেকদিন পর ভিডিও আসলো ভাই। তোমরা অনেকে ভাবছো যে এতদিন কেন ভিডিও আসলো ভাই, অনেক সমস্যা ছিল তাই সমস্যার মধ্যে দিয়ে বেরিয়ে এসে এতদিন পর ভিডিও ছাড়লাম। সো এবার থেকে মানে আমার এক্সাম শেষ হয়ে যাচ্ছে, আর চারটে এক্সাম বাকি আছে। তারপর এবার থেকে সপ্তাহে একটা করে কি দুটো করে অন্তত ভিডিও আসবে, দেওয়ার চেষ্টা করব। সো লেটস স্টার্ট। সো গাইস, আজকে যে ভিডিওটা করছি সেটা হচ্ছে শরীরচর্চার ভিডিও ভাই। শরীরচর্চা মানে মানে একটা ফ্রেন্ডের বাড়ি যাবো, ওখানে গিয়ে ব্যায়াম ট্যাম করবো, জিম টিম করবো, ওখানে গিয়ে একটুখানি খেলবো খেলবো। তো এই ভিডিওটাই মানে এখন একটুখানি চা খাবো সন্ধে মানে বিকেলবেলা, কারণ পৌনে চারটে বাজে, মাথা যন্ত্রণা করছে। চাটা খেয়ে একেবারে ওর বাড়িতে যাব, বাড়ি গিয়ে ব্যায়াম ট্যাম করবো, এই খেলবো ঢেলবো। তো চলো একেবারে চাটা খাওয়া যাক, তারপর ওদের বাড়িতে যাই, তখন কথা হচ্ছে। সো গাইস, এখন আমি এসেছি আমার দাদার বাড়ির ছাদে, মানে একদম চারতলার ছাদে উঠেছি। এই দেখো ভাই, প্লেসটা দেখবে তোমরা, দেখো এই দেখো ভাই সাব, পুরো ত্রিবেণী শহরটাকে দেখা যাচ্ছে ভাই, সেটা লাগছে জায়গাটা। এরপর যাব হচ্ছে আমরা রাজদীপের বাড়ি, একটু পরে একটু পরে আমরা রাজদীপের বাড়ি যাব। ওই দেখো কি লাগছে ভাই, জ আও, কামিন কামিন কামিন, জ আপকা বল দো, আপকা বল দো, দো আপকা বল, হাম লে সকতে হ্যায়, বসো বসো, দো দো হ্যান্ড শেক, হাই ফাই, হ্যান্ড শেক, হ্যান্ড শেক, হাই ফাই, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, না বল। সো গাইজ, এখন আমরা চলে এসেছি রাজদীপের বাড়ি। এই যে রাজদীপ বল করছে আর আদিত্য ব্যাট করছে, এখন আমরা ক্রিকেট, এখন আমরা ক্রিকেট খেলবো আর তারপর জিম টিম করবো। তো আগে ক্রিকেট খেলি, সো তোমাদের খেলার একটু কিছু মুহূর্ত দেখাই, চলো। সো গাইস, আর একটা ফ্রেন্ড চলে এসেছে প্রকাশ, এই যে হাই বল, হাই ছোট ব্লগার। এই যে আদিত্য আর রাজদীপ, এখন ও এই ই একটা পাচ্ছে, এখানে ম্যাট পাচ্ছে, কারণ এখানে ক্রিকেট খেলা হবে, নালে নিচে আওয়াজ হচ্ছে প্রচন্ড। এখন স্পিন করবে বিরাট কোহলি, দেখি পিয়াজ কোহলি, বাহ খুব সুন্দর শট, চলো তোমাদের খেলা। বাড়ি আসলাম সাতটা বাজে, আর শরীরটা ক্লান্ত লাগছে জিম টিম করে খেলে টেলে। আর গাইজ, এখানে ভিডিওটা এন্ড করছি, ঠিক আছে, এখানে ভিডিওটাকে এন্ড করছি। আর অনেকে বাজে পাঁচ মিনিটের ভিডিও হয়েছে, ছোটো ছোটো ভিডিও হয়েছে, আমার এক্সাম চলছে এবং অনেক ভাই চাপ আছে। সো আর এই শুক্রবার দিন এক্সাম শেষ হয়ে যাবে, তাই রবিবার কি সোমবার থেকে আবার ব্লগ বানাতে স্টার্ট করা, যেমনি সপ্তাহে দুটো করে ভিডিও আসতো তেমনি আসবে।
তার আগে গাইস একটা মজার ভিডিও, আমি টিভিতে খেলা দেখছিলাম, ঠিক আছে, ওই যে টিভিতে আমি খেলা দেখছিলাম আর আমার দাদা কী করেছে, রাজদীপদের বাড়ি থেকে এসে একটুখানি ঘুমিয়ে পড়েছিলাম, ঠিক আছে, আর আমার দাদা কী করেছে, এসে লুকিয়ে লুকিয়ে আমি ঘুমিয়ে পড়েছিলাম খেলা দেখতে দেখতে, আর আমায় না জেগে দিয়েছিলাম চর মেরে মেরে। সো সেই তোমাদের একটুখানি সেই হাসির মোমেন্টটা একটু দেখাই, দেখিয়ে ব্লগটাকে শেষ করবো। সো চলো তোমাদের দেখানো যাক। দেখলে কেমন ভাবে উঠলাম ভাই, ঘুমিয়ে পড়েছিলাম আর মানে ক্লান্ত বলছিলাম, তোদের বাড়ি থেকে এসেই ঘুমিয়ে পড়েছিলাম। সো আজকে ভিডিওটা এখানেই এন্ড করলাম। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবে, সাবস্ক্রাইব করে দেবে, শেয়ার করে দেবে। জানি এত ছোট ভিডিও 5 মিনিটের, কিন্তু গাইজ আগে আমি ভিডিও ছাড়ি 12 মিনিট 15 মিনিট, সবাই হচ্ছে যে 12 মিনিট 15 মিনিট ভিডিও ছাড়ে, সে 5 মিনিট ভিডিও আছে গাইজ অনেক চাপ আছে। সো কিছুদিন পর থেকে আরও বড় বড় ভিডিও আসবে, 12 মিনিট 10 মিনিট 8 মিনিট ওরকম ভিডিও আসবে। তাদের মতন ভাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নেক্সট ব্লগ খুব 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 শীঘ্রই আসবে। পাশে থাকো ভাই, পাশে কেউ চলে যাও না। সো লাভ ইউ গাইজ, টাটা।